স্যার আপনি ঠিকই বলেছেন যেভাবে চারদিকে নাশকতামূলক ঘটনা ঘটে চলেছে পুলিশ প্রশাসন সবকিছুকে একদম নাড়িয়ে দিয়েছে বিশেষ করে ইলেকশনের সময় তো আমাদের এন্টায়ার ফোর্সকে ঢেটে সাজাতে হবে অবশ্য সে ব্যাপারে আপনার সাহায্য চাইব কারণ অচিনপুর কনস্টিটিউয়েন্সির সম্রাট তো আপনি সম্রাটদের যত না সামনাসামনি মৃত্যু হয়েছে তার থেকেও বেশি মৃত্যু হয়েছে গুপ্ত ঘাতকদের হাতে ব্যাপারটা জানেন তো আপনি কি কিছু আজ করছেন আই মিন আপনার বিরুদ্ধে কি কিছু চক্রান্ত চলছে চক্রান্ত মিস্টার মুখার্জি রাজনীতির ইতিহাসে ওটাকে বাদ দেওয়া যায় না সাধারণ সময় ব্যাপারটা খুব একটা চোখে পড়ে না যত ইলেকশন এগোয় তত ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে ওঠে বিশেষ করে আমার মতো ক্যান্ডিডেটদের বিরুদ্ধে পরপর তিনবার জিতেছে যে অপরাজেয় যাকে একমাত্র মেরে ফেলেই সরিয়ে দেওয়া যায় ইলেকশনে মাই গুডনেস তাহলে তো আপনার সিকিউরিটি ট্রিপল করতে হবে শুধু তাই নয় আমার সিকিউরিটি ইনচার্জ কে হবে সেটাও দেখার ব্যাপার আছে মন্ডল সরি অফিসার স্পষ্ট কথা বলতে ভালোবাসি আপনার এই অফিসারকে আমি দীর্ঘদিন ধরে চিনি এর হাতে আমার নিজের লাইফ রিস্কটা যাতে বেড়ে যায় সে ব্যাপারে আমি রাজি নই তার থেকে ভালো আপনাদের সিকিউরিটির আমার দরকার নেই না না তা কী করে হয় আমরা আপনার উপর সব কিছু চাপিয়ে দিতে পারি না আচ্ছা মিস্টার সুমন বাসু একজন সেকেন্ড অফিসার আমার সিকিউরিটি ইনচার্জ হবে না না ও কিন্তু ভীষণ ইন্টেলিজেন্ট অ্যান্ড ভেরি এফিশিয়েন্ট আর এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা এত কম বয়সে এরকম একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব উনি হ্যান্ডেল করতে পারবেন তাহলে এমন একজন কাউকে দরকার যে যে কোনো পরিস্থিতি ঠান্ডা মাথায় সামলাতে পারবে যাকে লোকে ভয় করবে যার মধ্যে একটা অন্য ধরনের আগুন আছে আমায় ডেকেছিলেন স্যার হ্যাঁ এসো মিস্টার মুখার্জি আমার মনে হচ্ছে দ্য বেস্ট চয়েস ইজ মিস পারিজাত সেনগুপ্ত মানে পারফেক্ট আমি ঠিক বুঝতে পারলাম না কাল থেকে তুমি মিস্টার সোমনাথ সিংহ রায়ের সিকিউরিটি ইনচার্জ